হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা সাতটি দ্বৈত শব্দ সম্পর্কে জানবো যা আমরা প্রশ্নবোধক বাক্যে সচরাচর বলে থাকি এবারে দেখো এই শব্দগুলি কি কি কখন কখন বা কবে কবে কোথায় কোথায় কিভাবে কিভাবে কে কে কাকে কাকে কোন কোন এখানে আমরা এই শব্দগুলো দিয়ে তৈরি প্রশ্নবোধক বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয় তা জানবো স্পোকেন ইংলিশে এই শব্দগুলো এই ডিউল ওয়ার্ডসগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মন দিয়ে দেখো প্রথম শব্দ জোড়াটি হলো কি কী যা স্পোকেন ইংলিশে আমরা বলবো হোয়াট অল হোয়াট অল অর্থাৎ ডব্লিউচ ওয়ার্ড তারপর অল জুড়ে দেব। দিয়ে কোশ্চেন সেন্টেন্স বানাবো এখানে আমরা টেন্স অনুসারে কোশ্চেন সেন্টেন্সগুলো নেব আর এই ধরনের সেন্টেন্সের মেইন কারিগর হচ্ছে অল এবার দেখো স্ট্রাকচারটি এই স্ট্রাকচারে নতুন দেখতে পাচ্ছ অল এবার স্ট্রাকচারটি হলো হোয়াটল প্লাস হেল্পিং ভার্ভ তারপর হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে মেইন ভার্ব প্লাস হচ্ছে আদার্স অন্য যে শব্দগুলো থাকবে এবারে কিছু বাংলা বাক্য দেখো এবং তাদের ইংরেজিগুলো দেখে নাও তুমি কি কি ইংরেজি হবে হোয়াট অল শপ শপ এখানে যদি অল না হতো তাহলে ভাবো কি হতো তুমি কি কেনাকাটা করেছিলে একটি মাত্র জিনিসের কথা বলা হতো এখানে যখন অল ঢুকলো তখন কি কি জিনিস অর্থাৎ তুমি অনেকগুলো জিনিস কিনেছ সেই জিনিসগুলোর কথাই বলা হচ্ছে কি কি দিয়ে পরের বাক্যটি দেখো তুমি কি কি খাচ্ছ এর ইংরেজিতে হবে অল আর ইউ ইটিং অর্থাৎ অনেক খাবারের মাঝে তুমি কি কি খাচ্ছ তাই জিজ্ঞেস করা হচ্ছে তারা কি কি সংগ্রহ করেছিল এই বাক্যটি দেখো এর ইংরেজি হবে অল ওয়ে দে কালেক্টিং পরের বাক্যটি সে কি কি রান্না করছে তাহলে এই সেন্টেন্সটি হবে অল ইজ সি কুকিং এরপর তারা কি কি করবে হোয়াট অল উইল দ্য অর্থাৎ অনেক কাজের মাঝে তারা কি কি করবে এরপর দেখো শিক্ষক কি কি শেখাবেন এর ইংরেজি হবে হোয়াট অল উইল দ্য টিচার টিচ হোয়াট অল উইল দ্য টিচার টিচ এখানে দেখো বাক্যগুলো টেন্স এবং ফিউচার টেন্স এ রয়েছে তাই টেন্সের ধারণাটা একটু ভালো করে রাখবে তাহলে দেখো এই বাক্যগুলো তৈরি করতে কিছু অসুবিধা হবে না তোমরা ইজিলি এগুলো করতে পারবে দু নাম্বারে রয়েছে কখন কখন বা কবে কবে যেমন আমরা বলি কবে কবে তুমি ড্রয়িং স্কুলে যাও কখন কখন ঔষধ খাও এই ধরনের বাক্যগুলোর জন্য আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। এবার দেখো এই স্ট্রাকচারটিতে শুধু একটি জিনিসই আলাদা সেটি হচ্ছে ওয়েনল নল এই টুকুই আলাদা এবারে দেখো কিছু বাংলা বাক্য এবং তাদের ইংরেজিতে আমরা কিভাবে বলি তুমি কবে কবে ওখানে গিয়েছিলে এটি ইংরেজিতে হবে ওয়েন গো গোদিয়ার তারা কবে কবে উদযাপন করেছিল অর্থাৎ তারা কিছু সেলিব্রেট করেছিল সেটা কবে কবে এটা ইংরেজি হবে হোয়েন অল দে সেলিব্রেট ধরো সে মাঝে মাঝেই টিভি দেখে তো আমরা এমন করে প্রশ্ন করে থাকি সে কখন কখন টিভি দেখে তো এটি ইংরেজিতে হবে হোয়েন অল ডাজ হি ওয়াজ টিভি এরপরের বাক্যটি দেখো তারা কখন কখন আসে এর ইংরেজি হবে হোয়েন অল ডু কাম আরও কিছু বাকি সে আস্তে আস্তে পরিশোধ করলে তখন আমরা বলি কবে কবে সে পরিশোধ করবে যার ইংরেজি হচ্ছে হোয়েন অল উইল হি পে এরপরের বাক্যটি দেখো তুমি কবে কবে খেলবে এর ইংরেজি হবে ওয়ে অল উইল ইউ প্লে তিন নাম্বারে রয়েছে কোথায় কোথায় যাকে ইংরেজিতে আমরা বলবো অল এবার দেখো স্ট্রাকচারটি এখানেও দেখো অল আলাদা বাকি সব কিছু কিন্তু একই রকম অর্থাৎ এখানেও স্ট্রাকচারটি একই রকম আমি কোথায় কোথায় খুঁজেছিলাম অর্থাৎ কাউকে আমি খুঁজেছিলাম এর ইংরেজি হবে ওয়ারঅল ডিড সার্চ কাউকে নয়তো কোনো জিনিসকে খোঁজার ক্ষেত্রে এই সেন্টেন্সটি হতে পারে আমরা একটা বাংলা গান জানি কোথায় কোথায় খুঁজেছি তোমায় এখানে দেখো তাহলে এটি ইংরেজিতে হবে অল ডিড আই সার্চ ফর ইউ কোনো জিনিস যখন কেউ অনেক জায়গায় রাখে তখন আমরা বলি তুমি কোথায় কোথায় রেখেছো যার ইংরেজি হবে অল হ্যাভ ইউ প্লেসড এবার দেখো আরেকটি বাক্য সে কোথায় কোথায় যেতে পারে এটি ইংরেজিতে হবে অল ক্যান হি গো ধরো সে অনেক জায়গায় কাজ করে তখন আমরা বলি সে কোথায় কোথায় কাজ করছে যেটি ইংরেজিতে আমরা বলবো ওয়্যার অল ইজি ওয়ার্কিং এরপরের বাক্যটি দেখো তারা কোথায় কোথায় যাবে এর ইংরেজি হবে হোয়ার অল উইল দে গো এবারে ধরো তারা ঘুরতে গিয়ে বিভিন্ন জায়গায় থাকবে তখন আমরা বলি তারা কোথায় কোথায় থাকবে তো এর ইংরেজি হবে হোয়ার অল উইল দে স্টে আমরা অনেক সময় বলি কিভাবে কিভাবে তুমি এটি শেখো মানে কত রকমভাবে কিছু করে এই রকম বাক্যগুলোর ক্ষেত্রে ইংরেজি করার সময় আমরা বলবো হাউ অল এবার দেখো সেন্টেন্স স্ট্রাকচারটি হাউ অল তারপর হেল্পিং ভার আগের মতোই তারপর সাবজেক্ট ভার্ব এবং আদার ওয়ার্ডস এবারে দেখো কিছু ডেইলি ইউজ সেন্টেন্সেস সে কিভাবে কিভাবে শেখে হাউ অল ডাজ ই লার্ন কীভাবে কীভাবে এটি ঘটেছিল হাউ অল ডিড দি সকার কোনো কিছু যখন অনেকভাবে করা যায় তখন আমরা বলি তারা কিভাবে কিভাবে করে যার ইংরেজি হবে হাউ অল ডু দে ডু পরের বাক্যটি দেখো সে কিভাবে কিভাবে খুঁজে পাচ্ছে হাউ অল ইজ হি ফাইন্ডিং সে কিভাবে কিভাবে অর্জন করবে এর ইংরেজি হবে হাউ অল উইল ই তুমি কিভাবে কিভাবে সংগ্রহ করবে এর ইংরেজি হবে হাউ অল উইল ইউ কালেক্ট পাঁচ নাম্বারে যে শব্দজোড়াটি রয়েছে সেটি হচ্ছে কে কে যার ইংরেজি হয় হু অল এবার এখানে সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে হু অল তারপর হচ্ছে হেল্পিং ভার্ব থাকতেও পারে আবার নাও থাকতে পারে তারপর হচ্ছে ভার্ব অর্থাৎ মেইন ভার্ব তারপর হচ্ছে আদার্স এখানে সেন্টেন্স স্ট্রাকচারটি কিছুটা আলাদা যেহেতু হু এখানে সাবজেক্ট তাই এখানে আলাদা করে সাবজেক্ট যেমন আই উই হি সি এগুলো থাকে না আরেকটি জিনিস লক্ষ্য করো পাস্ট সিম্পল এবং প্রেজেন্ট সিম্পলের জন্য কিন্তু হেল্পিং ভার্ভের দরকার হয় না অন্য টেন্সগুলোতে কিন্তু হেল্পিং ভার্বের দরকার হয় যেমন কন্টিনিউয়াস টেন্স ফিউচার টেন্সে এখানে বাক্যগুলো দেখতে পাবে সেখানে কিন্তু হেল্পিং ভার্ভের দরকার হয় এবারে দেখো উদাহরণগুলো কে কে কাজ করছিল এটি ইংরেজিতে হবে হু অল আই আর ডুইং দ্য ওয়ার্ক এবারে সিম্পল পাস্ট টেন্সে একটি বাক্য দেখো সেখানে কে কে গিয়েছিল যা ইংরেজিতে হবে হু অল ওয়েন্ট দিয়ার কে কে খেলছে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটি এমন করে হবে হু অল আর প্লেইং এখানে একটি জিনিস বলে রাখি হু অলকে অনেক সময় সিঙ্গুলার হিসেবেও ধরা হয় কারণ যখন এটি একটি টিম হিসেবে কনসিডার করা হয় তখন কিন্তু সিঙ্গুলার হিসেবেও ধরা যেতে পারে এবার পরের বাক্যটি দেখো কে কে পড়ছে এটিকে আমরা এভাবে করছি হু অল ইজ রিডিং পরের বাক্যটি দেখো এখানে কে কে আসবে হু অল উইল কাম হিয়ার যখন অনেকজন থাকতে পারে তখন আমরা প্রশ্ন করি সেখানে কে কে থাকবে যেটি ইংরেজিতে আমরা বলবো হু অল উইল বি দিয়ার তাহলে এখানে একটি জিনিস মনে রাখবে হু অলকে আমরা সিঙ্গুলার বা প্লুরাল দুভাবেই বলতে পারি এখানে ছ নম্বরে রয়েছে কাকে কাকে যার ইংরেজি হয় হু মল এবার দেখো হু মল প্লাস সাবজেক্ট প্লাস হেল্পিং ভার প্লাস ভার প্লাস আদার্স যেমন আগে স্ট্রাকচারগুলো একই রকম প্রায় তো এই স্ট্রাকচারটি আমরা ফলো করবো স্পোকেন হুম অল দিয়ে তুলনামূলকভাবে কম বাক্য বলা হয় এবারে কিছু উদাহরণ দেখো কাকে কাকে জিজ্ঞেস করেছিল এটি ইংরেজিতে হবে পরের বাক্যটি দেখো সে কাকে কাকে অল এটি ইংরেজিতে হবে হুম অল ডি কল তুমি কার কার কথা বলছো এটি ইংরেজিতে হবে হুম অল আর ইউ টকিং অ্যাবাউট কাকে কাকে আমার বলা উচিত এটি ইংরেজিতে হবে হুম অল টেল শেষ শব্দ জোড়াটি হলো অর্থাৎ সাত শব্দ জোড়াটি হলো কোন কোন যেটি ইংরেজিতে আমরা বলব হুইচল এবার আমরা কোথায় ব্যবহার করব হুইচল মানুষ বাদে বস্তু বা কোনো জীবজন্তুর ক্ষেত্রে আমরা হুইচল ব্যবহার করব। এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারটি ইউজ হচ্ছে সেটি কিন্তু আগের মতোই শুধু হুইচল আলাদা এবার কিছু বাক্য দেখো সে কোন কোন উপহার কিনেছিল এবার এর ইংরেজি হবে হুইচল গিফটস ডি ডি বাই পরের বাক্যটি দেখো তুমি কোন কোন বই পড়েছ এর ইংরেজি হবে হুইচ অল বুকস হ্যাভ ইউ রেড তুমি কোন কোন মিষ্টি খেতে পছন্দ করো এটি ইংরেজিতে হবে হুইচ অল সুইটস ডু ইউ লাইক পরের বাক্যটি দেখো সে কোন কোন পাখি পছন্দ করে এটি ইংরেজিতে হবে হুইচ অল বার্স ডাজ ই লাভ পরের বাক্যটি তুমি কোন কোন সিনেমা দেখবে এটি ইংরেজিতে হবে হুইচ অল মুভিস উইল ইউ ওয়াচ স্পোকেন ইংলিশে এইরকম সেন্টেন্স খুবই প্রয়োজন এইভাবে তোমরা আরও সেন্টেন্স তৈরি করতে পারবে এবং বলতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গ্রেট ডে